আসসালামু আলাইকুম এফজান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন এই পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে শীত আরও বেড়ে যাচ্ছে শৈতপ্রবাহে তো বরিশালে তিন দিন রোদেরই দেখা পাওয়া যায় না তার ভিতরে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু এই শীতের ভিতরে আমি যে কি পরিমাণ লেজি হয়ে গেছি তা বলার মতো না শুধু কম্বলের ভিতরে বসে মোড়াই আর মোড়াই আর খাওয়া দাওয়া করি টুকিটাকি রান্না বান্না করতে মন চায় আবার মাঝে মধ্যে কিছুই মন চায় না তো ব্লগও এডিট করতে মন চায় না সত্যি কথা বলতে কি আমার ব্লগের নাম চেঞ্জ করে লেজি ব্লগ রাখা উচিত কিন্তু লেজি ব্লগ নামে মনে হয় অন্য কারো ব্লগ আছে তাই আর রাখতে পারছি না সত্যি সত্যি আমি রেখে দিতাম তো এইটা অনেক দিন আগের আমাদের বরিশাল সদর গার্লস স্কুল যারা বরিশালে থাকেন তারা তো অবশ্যই বরিশাল সদর গার্লস চিনবেন তো এটার একশো বছরের পুনর্মিলনী অনুষ্ঠান হবে তো আমি আর আমার বড়ো বোন এখানেই পড়াশোনা করেছি এসএসসিটা কমপ্লিট করেছি প্রায় দশটা বছর এখানের অনেক স্মৃতি আছে আমাদের তো আমরা একদম লাস্ট ডেটে চলে আসছি ফর্ম ফিল করার জন্য এখনও ফর্ম ফিল অন আছে সেটা হলো অনলাইনে অনলাইন ছাড়া গিয়ে যেটা করা হয় ওইটা মনে হয় অফ করে দিয়েছে তো এই দিন করে ঠোরে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম দুই বোন অনেক স্মৃতি একসাথে স্কুলে আসতাম একসাথে স্কুলে যাইতাম ওর জন্য আমি অপেক্ষা করতাম আমার জন্য অপেক্ষা করত সাথে তো আমার মা আসতই আর এইখানে আমার বোনের ছেলেটা একদম এখানে উঠে বসে আছে আমরা তাকে খুঁজেই পাচ্ছিলাম না বাট এসে দেখি এইখানে বসে আছে আর পাশে তিনটা মেয়ে ওরা ভিডিও করতেছে ছবি তুলতেছিল তাদের দেখতেছে। এবং সে এবং সে বললো খুব পছন্দ হয়েছে জানি না আল্লাহ জানি সে মাদ্রাসায় ভর্তি হয়েছে তার জন্য সবাই দোয়া করেন কিন্তু সে যে এই রকম ক্যারেক্টারের কেন ছোটবেলা থেকে জানি না সে মেয়েদের জন্য একটু পাগল পাগল এখন থেকেই তো আমার বোনকে সবসময় বলি যে তোমার ছেলেকে একটু চোখে চোখে রাইখো তো এইটা হলো কি আপনার মানে আমি জয় খুঁজছি খিচুড়ির ফুটেজ দিয়ে দিচ্ছি এটা হলো কি আবার থার্টি ফার্স্ট নাইটে আমার হাজব্যান্ড আমার জন্য ফুল আনছিলো সে এই ফুলের এই ফুটেজটুকু ছিল তো দিয়ে দিলাম আরও একটা গিফট দিয়েছে সেটা আরেক দিন দেখাবো তো তারপরে এই দিন আবার আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় চলে আসছি ভোট দেওয়ার জন্য আমি আর আমার ভাগ্নি তো আমি ভোট দিতে যাব তো এর জন্য বলতেছি যে আমি ভোট দিতে যাইতেছি জীবনের পথ প্রথম আমি আর কখনো মানে জাতীয় নির্বাচনের ভোট দেই নাই এই আমার ফার্স্ট বুড়ো হয়ে গেছি তাতে কি ভোট আর দেওয়া হয় নাই তো এইবার চিন্তা করলাম ভোট দেব। আর আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তো যাকে দেওয়ার তাকেই দিয়ে আসছি তো সেই ইনশাল্লাহ হয়ে গেছে আর হলো গিয়ে যে ভোট দিয়ে বের হয়েছিলাম দিয়ে দিয়ে বের হওয়ার পরে আমাদের বিএম কলেজে এই আমার হলো গিয়ে ভোট কেন্দ্র পড়েছে তো সামনেই দেখলাম ভেলপুরি বিক্রি করে তো আমার ভেলপুরি অত বেশি পছন্দ না বাট ওনার ভেলপুরিটা খাওয়ার পরে না আমার ভালোই লাগছে মনে হয়েছে যে না ঠিক আছে কিন্তু মনে হয়েছে যে আল্লাহ আমি আমার নিজের টাকা দিয়ে ভেলপুরি কেন খাইতেছি সবাইরে নাকি মানুষ ভোট দিলে এটা ওইটা খাওয়ায় কত কিছু শুনি কিন্তু আমার কপালে কি নাই তাই মনের দুঃখে নিজের টাকা দিয়ে নিজে খাইয়াই চলে আসলাম তো আইসা দেখি আম্মু বলতেছে আজকে ভোট তো আজকে শুধু ভর্তা ভাত হবে তো এই জন্য অনেক রকমের ভর্তা করছে ভর্তা দিয়ে ভাত খাইছি তো ডাল ভর্তা ছিল অনেকগুলো করছিল তো দেখলাম যে সন্ধ্যার দিকে বিকালের দিকে ডাল ভর্তা রয়ে গেছে তো আম্মুরে বললাম আম্মু ডাল ভর্তা দিয়ে আসো একটু ট্রাই করি ডালের পুরি বানানোর জন্য এর আগেও অনেকবার ট্রাই করছি হয়েছিল বাট আমরা এত পুর ভিতরে যে ওই যে ফাইটা গেছে আমি দুই তিনটা ট্রাই করার পরে তারপর আস্তে আস্তে হয়েছে আমার বোনের মেয়েও ট্রাই করছে ওরটাও হয়েছে ভালোই কিন্তু একটু ই হয় যায় না ব্যাটারদেরটা এত সুন্দর হয় কেন আর ব্যাটারে একটু কমই মনে হয় পুরিটা দেয় আর আমরা তো ডাল একদম ভৈরা ভৈরা পুরটা বেশি দেওয়ার চেষ্টা করি আর কেন যেন ফলেও না তো ভালো দেখা যায় যে ওরা হয়তো ওই যে খাবার সোটা ছোটা দেয় এর জন্য বা ওদের একটা ট্রিক্স আছে যে এটা আমি জানি না আর আমি ওই খাবার সোটা ছোটা এগুলো দিতেও চাচ্ছি না নর্মাল যেইটুকু ফলে আলহামদুলিল্লাহ যা ফুলছে খারাপ ফুলে নাই অনেকই মজা লাগতেছিল ভালোই হয়েছিল একেবারে খারাপ বলা যাবে না ট্রাইটারে আর ভিতরে পুরো অনেক বেশি ছিল তো এর জন্য বেশি মজা লাগে আর দোকানের পুরগুলো এত কম দেয় যা বলার মতো না তারপরে একটা পার্সেল চলে আসছে আমি একটা হলো গিয়া মেকআপ ব্রাশ সেট অর্ডার করেছিলাম ব্রাশ সেটটা ভালোই আছে বাট কালারটা আমার একদমই পছন্দ হয় আমি ব্ল্যাক কালার দিয়েছি বাট ওরা একদম বেবি পিঙ্ক একটা খ্যাত খ্যাত কালার দিয়ে দিছে মনে হইতেছে আমাকে পোলাপান পোলাপান তো তারপরে বিকালবেলা আবার মনের সুখে দুঃখে চলে আসছি ফুসকা খাওয়ার জন্য কারণ সকালবেলা ফুচকা খাইতে পারি নাই এই দুঃখে আবার চলে আসছি আর যে পরিমাণ শীত ঠান্ডা ফুচকার থেকে আমার কেন যেন মনে হতেছিল গরম গরম ধোয়া ওড়ানো আমি চটপটি খাবো তো পুরো প্রোটেকশন নিয়েই বের হয়েছি মোজা জুতা মাথায় ক্যাপ ট্যাপ সব কিছু দিয়েই বের হয়েছি সবগুলোকে নিয়ে পিচ্ছি পাচ্ছি তো এখন আমি চিন্তা করছি আমি ফুচকা খাবো না আমি গরম গরম ই খাবো আর আমার বোনের মেয়ের কাছ থেকে তো কয়েকটা ফুসকা খাইছি মনে হয়েছে যে না যা ফুচকা খাওয়ার ওর কাছ থেকে খাইছি এখন আমি নিজে নিজে আমার গরম গরম ধোয়া ও চটপটিটা খাবো আমার না এখনই খাইতে মন চাইতেছে আবার এত মজা ছিল তারপরে আবার কি ঘটি গরম খাইছি সাথে বানানি বুনানি অনেক কিছু খাইছি এই ঘটি গরমটা না অনেক মজা ছিল এই বোম্বাই মরিচ দিয়ে একদম বানাইছে ঝা মানে শীতের দিনে এরকম ঝাল ঝাল জিনিস খাইলে একদম গা গরম হয়ে যায় তো শেষ বাসায় চলে যাচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ